আজ টেলিপাড়ায় আসলো একটি শোকের খবর। হ্যাঁ বন্ধুরা, আজকের খবরটি শুনে হয়তো আপনি কেঁদে দিবেন। আমাদের প্রিয় আলোচনা সিরিয়ালের একজন অভিনেতা আজ সকালে সবাইকে কাঁদিয়ে চলে গেল। আমরা তো সকলেই আলোচনার অলকেন্দ্র চরিত্রের সায়ার বাবাকে চিনি। এবার পৃথিবী ছেড়ে চলে গেল অলকেন্দ্র, কেঁদে কেঁদে কী জানালো আলো, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে আলোচনার সিরিয়ালটি আমরা সবাই দেখি, আমাদের সবার সিরিয়ালটি দেখতে ভালো লাগে। অনেকজন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সিরিয়ালটি নির্মিত, আর এই সিরিয়ালের একজন অভিনেতা হলো কুশল চক্রবর্তী, যাকে আমরা অলকেন্দ্র চরিত্রে অভিনয় করতে দেখে থাকি। অলকেন্দ্র অর্থাৎ কুশল চক্রবর্তী সিরিয়াল জগতে বেশ দাপটের সাথে কাজ করছে, অনেক আগে থেকে সিরিয়ালে অভিনয় করে আসছেন তিনি। সিরিয়ালের পাশাপাশি তিনি অনেক বাংলা সিনেমাতেও কাজ করেছেন। তিনি বিয়ে করেছেন 2009 সালে, তার স্ত্রীর নাম হলো সঙ্গীতা চক্রবর্তী। তারপর সে তার স্ত্রীকে কিছুদিন পর ডিভোর্স দিয়ে দেয়। তিনি পরে আবার 2014 সালে বিবাহের পিঁড়িতে বসে। অলকেন্দ্র অর্থাৎ কুশল চক্রবর্তী গত কয়েক মাস ধরে একটি রোগে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। তার স্ত্রী তাকে প্রায় ডাক্তারের কাছে নিয়ে যেত। তিনি যখন আলোচনা সিরিয়ালে অভিনয় করছিল তখনও নাকি অসুস্থ হতো, মাঝে মাঝে তিনি অসুস্থতার জন্য শুটিংয়ে যোগ দিতে পারেনি। তবে বর্তমানে নাকি অলকেন্দ্র অর্থাৎ কুশল চক্রবর্তীর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। অনেকে বলছে যে তিনি নাকি তার চিকিৎসার জন্য বিদেশ গিয়েছে, আর অনেকে বলছে তিনি অসুস্থ বলে তার স্ত্রী তাকে তার শ্বশুর বাড়িতে ডাক্তার দেখাচ্ছে। বর্তমানে তার ভক্তদের কাছ থেকে শোনা যাচ্ছে তিনি নাকি মারা গেছে, তার নাকি কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তবে কি সত্যিই মারা গেছে অলকেন্দ্র অর্থাৎ কুশল চক্রবর্তী? না বন্ধুরা, কুশল চক্রবর্তী অর্থাৎ অলকেন্দ্রবাবু মারা যায়নি। কারণ অনেকে আছে যারা না জেনে ওনার নামে মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছে। আপনাদের বলে রাখি, আপনারা কেউ মিথ্যা গুঞ্জনে কান দেবেন না। আপনাদের সবার কাছে অলকেন্দ্র অর্থাৎ কুশল চক্রবর্তীর অভিনয় কেমন লাগে কমেন্ট করে জানান, আর কুশল চক্রবর্তীর ফ্যান হয়ে থাকলে একটি লাইক দিন। ধন্যবাদ।